আসসালামু আলাইকুম, আমি নাবিলা আনোয়ার, ক্রিয়েটিভিটি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স জিবি 1814 একজন স্টুডেন্ট। বর্তমানে আমি ফেসবুক পেজ স্টাইল মার্ট ব্র্যান্ডের গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি। তার পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে ক্রাফটের, সেটার নাম হচ্ছে রঙিন কাগজ। আমাকে আমার একজন টিচার সাজেস্ট করেছিলেন আমি যেন আমার ক্যারিয়ারটা গ্রাফিক ডিজাইন নিয়ে শুরু করি। তখন আমি চিন্তা করছিলাম যে কোন ইনস্টিটিউটটা বেটার হবে, সেই জন্য আমি ফেসবুকে সার্চ করলাম। তখন দেখলাম যে বেশিরভাগ স্টুডেন্টসরাই সেখানকার, বা অনেক রেকমেন্ডেশন বলতে গেলে 80% ছিল ক্রিয়েটিভিটির। তো তখন মনে হলো যেহেতু এতজন রেকমেন্ড করছে অবশ্যই সেটা বেস্ট হবে। তারপর আমি সেখান থেকে ফেসবুকে পেজটা চেক করলাম, ক্রিয়েটিভিটির যোগাযোগ করলাম। তারপর আমি অফিসে এসে কথা বলেছি, সব কিছু দেখে আমার মনে হলো যে পরিবেশটা যেমন সুন্দর ছিল, তারা যেভাবে আমাকে অ্যাপ্রোচ করেছে, যেভাবে সব কিছু বোঝাচ্ছিল, সো আর কোনো সন্দেহই ছিল না যে ক্রিয়েটিভিটি বেস্ট হবে আমার এই কাজটার জন্য। তাই আমি ক্রিয়েটিভিটিকেই চুজ করেছিলাম। কোর্সের ফার্স্টে থেকে মনে হচ্ছিলো যে কিছুই হয়তো পারবো না, এত কঠিন মনে হচ্ছিলো। বাট যেভাবে আমাদের স্যার, আমাদের মেন্টর স্যার যেভাবে আমাদের সব কিছু শিখাচ্ছিল, আস্তে আস্তে সব কিছু খুবই সহজ মনে হয়, আর খুব এনজয় করছিলাম ক্লাসটা। পরিবেশ যেহেতু সুন্দর, আমাদের শিক্ষার সব সিস্টেমগুলো খুবই সুন্দর, তাই আস্তে আস্তে খুবই মজা লাগছিলো। আর খারাপ লাগছে যখন কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছিলো যে আরও অনেক দিন ক্রিয়েটিভিটিতে থাকি, আরও অনেক দিন কোর্স করি। চলাকালীন সময় স্যার আমাদের শিখাচ্ছিলেন কীভাবে অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে হয়। তো স্যার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করার চেষ্টা করছিলাম, এবং কোর্স চলাকালীন সময়েই আমার একটা কনটেস্ট উইন হয়, সেটা ছিল $30-এর। আর আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হই, কারণ কোর্স চলাকালীন সময়ে ইনকাম করা এটা আসলে খুব বড় একটা ব্যাপার ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর অফিসের কোয়ালিটির ব্যাপারে বলি, আমাদের ক্লাসে তো অনেক রকম কাজ থাকে, অনেক সময় দেখা যায় টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক আপডেট থাকে, সবটাই কিন্তু আমাদের ফোনের মাধ্যমে জানানো হয়েছে, সবসময় সেই আপডেটটা দেওয়া হয়েছে। এছাড়া এখানে আমাদের কম্পিউটার ইউজ করার একটা সুবিধা দেওয়া ছিল, কারণ হতে পারে যে আমি একটা কাজ শিখছি, আমি এখানেই প্র্যাকটিস করতে চাই, সেক্ষেত্রে কম্পিউটার রুম থেকে আমরা সেটা প্র্যাকটিস করতে পেরেছি। স্যাররাও সাপোর্ট করেছে পাশে থেকে, যে যাতে আমরা কাজটা ঠিকমতো শিখতে পারি। আমি 2017 সাল থেকে অনলাইন বিজনেস করছি। তারপর 2018 সালে যখন আমি গ্রাফিক ডিজাইন কোর্স করি, তখন কিন্তু আমি ফ্রিল্যান্সিং শুরু করি। ফ্রিল্যান্সিং করতে করতে আমার স্কিলটা যখন ডেভেলপ হয়, তখন আমি একটি জব জয়েন করি, আর সেটি হলো একটা অনলাইন একটা ক্লথিং ব্র্যান্ড, সেটার নাম হচ্ছে স্টাইল মার্ট ব্র্যান্ড। স্টাইল মার্ট ব্র্যান্ডে আমি বর্তমানে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি। আমি আমার গ্রাফিক ডিজাইন প্রফেশনটা খুবই এনজয় করছি। এনজয় করার কারণটা হলো আমি কিন্তু ছোটোর থেকেই আসলে আর্টস, কালার্স এসব নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। আর যখন আমি কোর্সে ঢুকলাম, তখন দেখলাম যে হ্যাঁ, এখানে তো সব আমার এই কালারিং কাজগুলো, আর্টের কাজগুলো ডিজিটালি হচ্ছে, তাই আমার মনে হয় যে কাজটা করতে আরও বেশি মজা লাগে। আর এত লং টাইম ধরে কাজ করছি, অলমোস্ট 3-4 বছর হয়ে আসতেছে, আমার কাছে কখনোই বোরিং লাগেনি, খুবই এনজয় করি কাজটা। ফিউচার প্ল্যান হলো আমি এখন যেখানে আছি সেখান থেকে আরও ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করবো, আরও বড় ব্র্যান্ডের সাথে কাজ করবো, আমার স্কিলটা ডেভেলপ করবো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। আমি চাই আমার কাজটা আরও সুন্দর হবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। তাছাড়া আমি যেহেতু একজন ক্রাফটার, ক্রাফট নিয়ে কাজ করছি, আমি পাশাপাশি সেই কাজটাও এভাবে ডেভেলপ করতে চাই। পরিশেষে আমি বলতে চাই, আমি বর্তমানে যেই পজিশনে আছি সেটার জন্য অবশ্যই আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ, আর সবচেয়ে বেশি যদি ধন্যবাদ দিতে হয় সেটা আমি ক্রিয়েটিভিটিকেই দিব। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আরও ভালো পজিশনে যেতে পারি, আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি। আসসালামু আলাইকুম।